মিঠা মিঠা হে মেরে মুহাম্মদ কা নাম। আগের একটা কথা আপনাদেরকে শোনা যায়, মা বাবার কথা না মানলে কি শাস্তি হয়? বড় একজন মৌলতে প্রকাশে তাহলে অনেক বড় একজন মা তিক্ত মানুষ বরের ভিতরে মায়ের কাছে দয়া করে মানবা, ও মা আমি হজ করতে যাবো তোমার লাগে না। মা দেখে বলল আমারে তুমি যে হজ করতে যাইবা, ও বাবা আমি অনেক কষ্ট করে তোমারে মানুষ বানাই না, আমি অনেক কষ্ট করে তোমারে আদম বানাই না, আমি বা মারা যাওয়ার পরে তুমি আমার সারা সারা বাবাস্ত করবা, বাবা রে আমি মা মারা যাওয়ার পরে তুমি আমি মা রে তোমার হাতে কবরে লাগবা, ও আমার বাবা তুমি যদি হাতে তৈল তাহলে বাবা যদি আমি মারা যাই কি আমার দাদা করবে? বড় বিষয়ের চিন্তা করলো, আরে যত কিছু মা তো এখন মা বলেছে হজে যাওয়ার জন্য নিষেধ করেছে, মার কথা বলে বিশাল চিন্তা করলেন হজে যাওয়ার দরকার নাই, উনি মায়ের কথায় প্রথম বছর বিরতি রাখলেন, একটা বছর যাওয়ার পরে আবার দ্বিতীয় বছরের হজের পয়সা মাত্র আল্লাহর কি হোক মা এখনো বেঁচে আছে, মারা বলতে না এই বড় মৌত বিষয় মামার গেলেন, ও মা মাগো আমাকে একটু সুযোগ দেন হুকুম দেন আমি মক্কা মদিনা জিয়ারত করব। মা দেখে বললেন প্রথম বছরের ওয়াজ আবার করলেন, ও মা ও বাবা তুমি যদি মদি মক্কায় যাও হজ করার জন্য আর যদি আমি মার মরণ হয় কি আমার জানাজা পড়বে? দ্বিতীয় বছর গেলেন না, তৃতীয় বছর আল্লাহর কি হোক মা এখনো মরে না, মা বেঁচে আছে আয়াতের মালিককে আরো জোরে বলবেন, আল্লাহ যদি না মারে আমার কেউ মারতে পারবে? আল্লাহ কবুল করে জোরে বল আমিন। এখন ওই মৌলভী সাহেব দেখলেন তৃতীয় বছর মারে আল্লাহ পাশে রাখলো, তৃতীয় বছর মার কাছে অনুরোধের কাছে অনুমতি লেগে গেলেন, মা অনুমতি দিলেন না, এবার কোনো তৃতীয় বছর গেল না, চতুর্থ বছর যখন হজে সবাই আসলো জানো ওই মৌলভী সাহেব চিন্তা করলো আমার মা তো এখনো পয়সা রইল, যদি আমি আমার মার কাছে আবার যাই মা যদি আমার নিষেধ করে আমি যাইতে পারবো না, সুতরাং আমি আমার মার কাছে যাব না, মার কাছে না বইলা তিনি হজের জন্য রওনা হয়ে গেলেন। নজরুলের বলতেন না আর কেউ জোরে খন্ডা কাউকে বলল মৌলভী সাহেব তখন তার সবাই সবাই হজে যাইতে বলত বাইরে ফেলে যে পাঁচ ছয় মাস সময় লাগলো, মৌলভী সকল খাবার দাবার কাপড় সফরে নিয়ে রওনা হইয়া গেলেন, কিন্তু মার কাছে বলে গেলেন না হজে যাচ্ছে, জানো যাইতে 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 কয়েক মাস হাঁটার পরে কয়েকটা ডিস্ট্রিক্ট পার হওয়ার পরে রাত্র যখন গভীর হল ওই মাওলানা চিন্তা করলো আমি আর এখন হাঁটবো না, আমি একটা মসজিদে এবাদত করবো, সকালবেলা যখন হবে আমি আবার রওনা হব মক্কার উদ্দেশ্যে, বাজানা মা ওই রাত্রের ভিতরে মৌলভী সাহেব কোন দিকে করে মাটির মসজিদের ভিতরে তাহাজ্জুদের নামাজ পড়ে, ওই টাইমে ওই এলাকার কোন এক প্রভাবশালীর ঘরে হঠাৎ চোর ঢুকলো, চোর যখন মাল পত্র জিনিস সন্ন পয়না নিয়া বের হবে এমন টাইমে ঘরের মালিক আওয়াজ পাইলেন চিৎকার দিলেন চোর চোর বলিয়া, এখন চোরে মাল গুলি নিয়ে এদিক সেদিক দৌড়ায় ওদিকে যায় এদিকে যায় সেই দিকে যায় মানুষ আর এখন দৌড়াইতে দৌড়াইতে চেয়ে দেখলো মসজিদের ভিতরে একটা মানুষ থেকে নামাজ পড়ে, ওই সুর সুরায়া গাছিরারে হাতে লইয়া
ওই মৌলবীর পাশে রাখা, উনি আমার পাশে বই আইসা, এবার জনগণের সাথে উনিও চিল্লায় সোর সোর নজর লাগে না আর তো করে কথা না আসলে বাবা অন্ধকারের ভিতরে মৌলবীর পাশে নিয়ে মাল করে রাখলেন এখন এলাকার মানুষগুলি চতুর্দিকে দৌড়াদৌড়ি করে চোর 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 বলে এলাকার মানুষগুলি দৌড়াদৌড়ি করে চোর বলিয়া হঠাৎ করে কোন এক লোক ডাক দিয়া কয় দেখছো নি চোর তো এখন মালা মানুষ হয়ে গেছে বলে কিভাবে মসজিদের ভিতরে নামাজ আদায় করে এখন কেউ বলে আমরা করব কেউ বলে করব না মসজিদে নামাজ আদায় করে এছাড়া আমরা চোর বলি কিভাবে অনেকে ইতস্ত করা শুরু করলেন হয়েছে ওই সুরাইয়া মাল বলি মৌলবীর পাশে দেখা যায় এখন নামাজির আর নামাজিরা কেনাই মৌলবীর আর মৌলবীরা কেনাই আপনাদের যখন সুরে সুরি ধরা গায় তখন এমন ভাবে চতুর্দিকে মায় শুরু হয় কৃষ্ণের গোড়াও একটু বাতা পড়ে কিন্তু বাজারে সুর পায় এলাকা সুর তো এমন ফিডা ফিডে এখন মৌলবী সাহেব এই চাইবে হাজার হাজার বার পড়লো বিশ্বাস করবে না আমি সরো না ওরো না কেউ করবে কারণ সবকিছু দোষের চাইবে এমন দোষ চলে আসবে এখন সে যদি হাজারও বলে যে আমি চোর না কেউ বিশ্বাস করবে না সবাই বলবে না এটা আসলেই চোর এমন মায়ের মায়ের মানতে 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 বেকার সকালবেলা এই মৌলবীকে নিয়ে গেলেন তখনকার সময় কাজীর দরবারে আদালত ছিল বিচারের পর বৈঠক করা ছিল কাজীর দরবারে নির্ধারণ করা হলো আর কাজী সাহেব বলে দিলেন যে এলাকার সমস্ত মানুষদেরকে দাঁড়িয়ে দাও সমস্ত মানুষদেরকে দাঁড়িয়ে দাও যে তারা যাতে এই চুরি যদি আর কেউ করে তাদের কিভাবে হাত কাটা হবে পাও কাটা হবে বাজানা মান হঠাৎ করে মৌলবীর চোখের মানে গুলো বালায়া বালায়া কান্না শুরু করলো চোখের মানে গুলো বালায়া বালায়া কান্দে তার উপরে শাস্তি অর্পিত হইয়া গেল এদিক দিয়া মৌলবী তো চলে আসলো হজের উদ্দেশ্যে আল্লাহর কি হুকুম প্রথম বৎসর মরল না দ্বিতীয় বৎসর মারা গেল না তৃতীয় বৎসর মারা গেল না জানো মৌলবী চতুর্থ বৎসর মার কাছে হুকুম নিলেন না চলে আসলেন ওনার মাজার উদ্দেশ্যে এদিক দিয়া উনি চলে আসলেন আর আল্লাহর কি হুকুম ওনার মা করিয়া থেকে বিদায় হইয়া গেল এ আমার ভাই বাবা বাবা আমি তো চোর না মারামারি করি একজন মারামারি করার টাইমে কাকে মারলাম কাকে রাখলাম এত চিন্তার সময় নাই পরের দিন সকালবেলা যখন মাথা ঠান্ডা হয় তখন
চিন্তা করে আয় আমি যদি রোজগার না পারতাম আজকে আমি জেলে না যেতাম আহারে কি ভুল করলাম ঠিক কিনা বলে আমার একটু কথা শোনার সুযোগ দিলেন বলে বল ও কাজী আমি তো চোর নারে কাজী তোমার লাগবে মনোযোগ আছে তো আপনাদের মৌলবীর জবান থেকে এত সুন্দর শব্দ শোনা যায় এখন মৌলবী সাহেব যখন বললেন আমি তো চোর বিচার কার্যালয়ের সকল মানুষ ধরে স্তব্ধ হইয়া যায় আরে এই মাওলানার জবানে কি শোনাই না এই লোকটা তারা তো জানে না মৌলবী তারপরে এটা কি শোনা যায় এটা কি শোনা যায় মৌলবী সাহেব ডেকে বলল কাজী রে আমি তো চোর নারে কাজী কাজী সাহেব বলে না বলে তোমাকে চোর বইরা এত কিছু শাস্তি দেওয়া ভালো এত কিছু দেওয়ার কারণটা কি এই আমার পাই পাড়ার সুবক আমার তুমি কি বলতে চাচ্ছ আমরা তো বুঝতে পারতেছি না মাদা নামাজ মৌলবী শোকের মানে গরু পালাইয়া পালাইয়া কান্দবে ও ও দেশের মানুষেরা শোনো বিচার কার্যালয়ের লোকেরা শোনো আমি তোমাদেরকে একটা অনুরোধ করে চাইলে বাবারা আমি কোন চোর না আমি বড় একজন আলেম আমি একজন আলেম আজকে আমি চোর সাব্যস্ত হইলাম তোমাদের কাছে আমি চোর হইয়া গেলাম আমি কেন চোর হইলাম তোমরা শোনো আমি চোর হওয়ার একটাই মাত্র আমার মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে আমি আজকে চোর সাব্যস্ত হইয়া গেলাম আমি তোমাদেরকে একটা অনুরোধ করা যাই রে বাবারা জীবনে আমার মায়ের মনে কষ্ট দিল না এই জন্য তো আল্লাহ বইরা দিছে ও একটু মহব্বত করে বলুন না ইয়া রাসূলুল্লাহ আওয়াজ দিয়ে বলুন না ইয়া ওয়ালি আল্লাহ ইরুদ্দুমু ঈসা বিরুহ তানা আদা ইয়া সাহি কাই তাস্তারিহ